ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমজান শরীফ মাসে আপনাকে অনেক মোবারকবাদ জানাই। আমার পক্ষ থেকেও আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক মোবারকবাদ জানাই। আচ্ছা, এবছর ফিতর কত টাকা দিতে হবে? একটা বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর সম্পর্কে একটা মতানৈক্য সমাজের মধ্যে দেখা যায়। ফজিল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরার জন্য যে হুকুমটা দিয়েছেন, সাদাকাতুল ফিতর কয়েকটা বিষয়ের নাম তিনি জিকির করেছেন। তার মধ্যে একটা হলো খেজুর, একটা হলো পনির, একটা হলো কিসমিস, একটা হলো জব, আর একটা হলো গম। এখানে গমের ক্ষেত্রে একটা হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জিকির করেছেন, গম যদি কেউ দেয় তার জন্য আধা শা হুকুম খানে। আমাদের এখানে যেটা দেওয়া হয় গমের দাম হিসাবেই দেওয়া হয়, আধা শা গম বা গমের আটা। এবার অনেক সময় দেখা যায় কোনো একটা এলাকা থেকে একটা ফেতরা নির্দিষ্ট টাকা নির্ধারণ করে ওটা এলহান করে দেওয়া হয়, বাট ওটা কিন্তু সব জায়গার জন্য প্রযোজ্য হবে না। কেন? সব জায়গায় কিন্তু গমের দামটা এক নয়, এক এক জায়গায় এক এক রকম বাজার দর হিসাবে দামটা চেঞ্জ হয়। তো সেই হিসাবে মানুষের কাছে যদি সহজভাবে মানে মূল বিষয়টা তুলে ধরা হয় যে আধা শা বলতে কত, নিজেদের এলাকায় খুব দামি বা খুব খারাপ দুটোই নয়, মিডিয়াম, যেটা ব্যবহার করি নিজেরা, যেটা নিজেরা সারা জীবন ব্যবহার করে এসেছি, সেই রকম গম 1660 গ্রাম, আধা শা যে হিসাবটা হয় 1660 গ্রাম, সেই হিসাবে সে গম দিতে পারে। এবার কেউ যদি খাজুর দিতে চায় বা পনির বা কিসমিস বা জব, সে একশা দিতে পারে। এখানে আর একটা বিষয় থাকছে, এই যে সাদাকাতুল ফিতরের যে হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর দিয়েছেন, ওয়াজিব হয়েছে যেটা আমাদের জন্য, এর হুকুম দিবার কারণ ছিল তাহারাতুন লিসাইম, রোজা অবস্থা আমরা বেফায়েস কথা বলে ফেলি, হাসি ঠাট্টা, তার থেকে মানে তার এটা যে বেফায়েস কথা বলেছি সেই জন্য রসুল এটা হুকুম দিয়েছেন। আর একটা হুকুম হয়েছে অতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য। এই সাদাকাতুল ফিতরের হুকুমটা হবার কারণ হচ্ছে যে ঈদের দিন আমরা সেমুই লাচ্চা করে খাই বা বিভিন্ন রকম ভালো ভালো খাবার খাই, এই ভালো খাবার থেকে গরিব মানুষ অসহায় এতিমরা বঞ্চিত না হয়ে যায়, তারা যেন নিজেদের বাড়ি, নিজেদের ফ্যামিলি, নিজেদের আব্বা আম্মা সকলের সাথে যেন মানে সুন্দরভাবে ঈদের দিনটা কাটাতে পারে, সেজন্য হুকুম দেওয়া হয়েছে যে অসহায় গরিবদের করে তোমরা সাদাকাতুল ফিতর দাও। তাতে করে কি হবে, অসহায় গরিবরা ঈদের দিনটা খুশি করে কাটাতে পারবে তাদের আত্মীয়দের সাথে, তাতে করে তাদের মনে খুশি হবে। এবং আর একটা বিষয় থাকছে যে সাদাকাতুল ফিতরটা কখন আদায় করবে। সাদাকাতুল ফিতর হাদিস শরীফের মধ্যে যারা ইবনে মাজাহ শরীফে এসেছে, ফমান আদ্দাহা কাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাতুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই সাদাকাতুল ফিতরটা কেউ যদি নামাজের আগে এটা আদায় করে সেটা সাদাকাতুল মাকবুলুন, সেটা কবুলিয়া সাদকা। আর ওমান আদ্দাহা বা আদা সালাতে, কেউ যদি নামাজের পরে এটাকে আদায় করে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি, এটা এমনি সাদাকার মতন আদায় হবে। কিন্তু সাদাকাতুল ফিতর যেটা হুকুম আছে, এই হুকুমটা হলো নামাজের পূর্বে আদায় করা। আর একটা বিষয় যে সাদাকাতুল ফিতর কে দেবে এবং কার কার দেবে, এখানটা একটা বিষয় হচ্ছে অনেক মতানৈক্য, তবে আহলে সুন্নাত ওয়াল জামাত আর সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে ঈদের দিন সকালে তার কাছে যদি সারা বছর না, ওই দিন সকালে তার কাছে যদি 7.5 তোলা সোনা বা 52.5 ভরি রূপা বা সেই পরিমাণ অর্থ থাকে, তাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। মানে যে সাহেবে নিসাব, সে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের দাস দাসী সকলের পক্ষ থেকে সে সাদাকাতুল ফিতর আদায় করে দেবে। কেউ যদি ঈদের নামাজের পূর্বে কারোর ঘরে যদি সন্তান সন্ততি আসে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহে সাদিকের আগে যদি কেউ ইন্তেকাল হয়ে যায় তাহলে সাদাকাতুল ফিতর তার দিতে হবে না। এবার সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে একটা হুকুম আছে, দরিদ্র ভাই বোন থাকলে তাকে দেবে বা তাদের ছেলেমেয়েরা থাকলে তাতে করে দেবে, দরিদ্র চাচা বা মামাকে দেবে বা তানাদের ছেলেমেয়ে থাকলে তানাকে দেবে, দরিদ্র খালা ফুফু থাকলে বা তানাদের ছেলেমেয়েরা থাকলে, দরিদ্র আত্মীয় স্বজন, নিজ বাড়ির গরিব পরিজনগণ, নিজ গ্রামবাসী ও প্রতিবেশী এবং ফকির মিসকিন, এদের হকটা কিন্তু আগে। অনেকে আছে সাদাকাতুল ফিতরের অর্থটা রেখে দেয় দূরের মাদ্রাসা অমুজে, আমি দিতে মানা করব না, দিতে পারে, কিন্তু আগে হুকুম হলো নিজেরা এলাকার নিজের কাছের লোকেদের। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম আছে যে এটাকে আদায় করবে মানে ঈদের নামাজের পূর্বে,
27 সুজা থেকে দিয়ে দিক, 28 সুজায় দিক, 29 দিয়ে দিক, তাতে করে কী হবে, তারা নিজেদের ঈদের দিনের জন্য সেই বাজারটাও করতে সহযোগিতা সুবিধা হবে। আর একটা অনেকে মত এনেছেন যে যে এই মাল যেগুলো জিকির করা হয়েছে সেগুলোই দিতে হবে, টাকা দিলে হবে না। কিন্তু বর্তমান এর উপর ফতোয়া এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, মানে ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাখিরিন সকলের ফতোয়া আছে যে অর্থ দিলেও হবে। সাপোজ আপনি একটা ধরেন কোনো একটা গ্রামের সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে, যে তাকে দেওয়া হয় যে সাদাকাতুল ফিতর, মানে গম দেওয়া হয়েছে, কি খাজুর দেওয়া হয়েছে, কি কিসমিস, কি জব, কি আপনার পনির, সবাই যদি পনির দেয় ও অত পনির নিয়ে কি করবে? আপনি 100 টাকা কিলো আমি সাপোজ ধরছি কিনেছেন, সেই পনিরটা বেশি হয়ে গেছে, বিক্রি করতে যাচ্ছে 80 টাকা, তাহলে 20 টাকা তার লস হলো। এই দিক থেকে ওলামাদের একটা ফতোয়া এসেছে, আপনারা ওটাকে অর্থ দিতে পারেন। তার দ্বারা কি হবে, সে ঈদের দিনের সুন্দর বাজার করাটা, সে বিভিন্ন রকম বাজার করে সবাই মিলে হাসি খুশিতে কাটাতে পারবে, সবাই মিলে খেতে পারবে। এর জন্য হুকুম দেওয়া হয়েছে যে আপনারা টাকা দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। মানে ফিতরা আমি হুকুম, মানে আমি এটা বলেছি আপনাদের করে যে সাহেবের নিসাব, যে সাহেবের নিসাব, আমি সাহেবের নিসাবের ডেফিনেশন আমি বলেছি, এই ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে। আমাদের জন্য সাদাকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব সাহেবের নিসাবদের জন্য। হ্যাঁ, রমজান শরীফের মাসের লাস্টের যে 10 রাতের বেজর রাত, এটা হলো কদর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। কোরআন শরীফে জিকির হয়েছে সূরা কদরের মধ্যে, আল্লাহ পাক এই সূরা কদর সম্পর্কে কোরআন শরীফে জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ইহাকে কদরের রাত্রিরে নাজিল করেছি, কদরের রাতে। কোরআন শরীফের কথা বলা হচ্ছে, সূরা কদরের 3 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরের রাতটা হলো 1000 মাসের রাতের থেকে উত্তম। আলহামদুলিল্লাহ, কত গুরুত্বপূর্ণ রাত, কত সম্মানীয় রাত, কত বরকতপূর্ণ রাত কদরের রাত, যেটা হাদিস শরীফের মধ্যে যে রাত সম্পর্ক জিকির এসেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এটা আপনার হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাতে এসেছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত যদি আমি পেয়ে যাই, আমি যদি কদরের রাত দেখতে পাই বা পেয়ে যাই, আমি সে রাত্রিরে কী বলবো বা আমার করণীয়টা কী? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন যে হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমা করতে ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। আমাদের জন্য উত্তম এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর কদরের রাত সম্পর্কে হাদিস শরীফে এসেছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। এই যে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহ পাকের কাছে সওয়াব অর্জনের উদ্দেশ্যে কদরের রাত্রির কিয়াম অবস্থায় অতিবাহিত করবে, আল্লাহ পাক তার বিগত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, মানে কদরের রাত্রির কিয়াম অবস্থায়, মানে নফল নামাজ, নফল ইবাদত বেশি বেশি করে অতিবাহিত করলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। তাই আমাদের জন্য উত্তম কদরের রাতগুলো আমাদের সেভাবেই অতিবাহিত করা, যেহেতু আমরা সবাই গুনাহগার, আমাদের জন্য উত্তম, আমাদের জন্য করণীয় হবে কদরের রাত্রিরে আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে সময় অতিবাহিত করা। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের কদরের রাত, এই রাতটাকে সুন্দরভাবে আমাদের ইবাদতের মধ্য দিয়ে কাটাবার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের সকলকে যে ঈদ উল ফিতরের নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। বর্তমান দেশের এই পরিস্থিতি, লকডাউন চলছে, এই লকডাউনকে প্রাধান্য দিয়ে শরীয়তের আহকামকে গুরুত্ব দিয়ে, শরীয়তের আহকামকে মান্যতা দিয়ে সুন্দরভাবে আল্লাহ আমাদের সকলকে ঈদ উল ফিতরের নামাজ আদায় তৌফিক দান। এবং আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলবো, ভ্রাতৃত্ব ভালোবাসা মেলবন্ধন ঠিক রাখেন, তাতে করে আমার রাজ্য, আমার দেশের পরিবেশ সুন্দর তৈরি হবে। নোংরা বাজে চিন্তা মানুষদের কথায় কান দেবেন না, সে নোংরা চিন্তার দিকে এগিয়ে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, করোনা নামক ভাইরাস থেকে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতুল্লাহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।